তো বন্ধুরা, আপনারা তো থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা কি বানাতে চলেছি। তো আমরা আজকে বানাবো কাঁচা আম মাখা। তো পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা গাছ থেকে আম পাড়ছি। তো আমরা আম নিয়ে নিয়েছি, আম পাড়া হয়ে গেছে আমাদের। এবার আমগুলো ধুয়ে নেবো আমরা। তো বন্ধুরা, আমাদের আম ধোয়া হয়ে গেছে। এবার আমরা আমগুলো ছিলবো, দিয়ে রেজা করব। তো চলো ছিলা যাক। তো বন্ধুরা, আমরা এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর একটি শুকনো লঙ্কা। তো সেগুলো শিলে আমরা বাঁটবো, তারপরে মিক্স করব। চলুন আমরা আমগুলো কেটে নিই। ঠিক আছে, এবার আমরা মশলা মাখাবো। এখানে আমরা নিয়ে নিয়েছি একটি লেবু, লেবু দুটো, লেবুটা কেটে নিয়েছি টুকরো করে। আর এটা নিয়েছি বিট লবণ। আর এটা যেটা আমরা শিলে বাটলাম একসাথে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এটা লাল মিরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা আছে লবণ। তো এই সমস্ত উপকরণগুলি আমরা আমে মাখাবো। Thank you.